আপনারা যাবেন জগন্নাথ ধাম যাবেন যাবেন সবাই সবাই হাত তুলুন যদি যান যদি না যাবেন হাত তোলার দরকার নেই বলো জগন্নাথ কি একবার বলুন গানটা গাইতে গাইতে চলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে ভক্তমন্ডলী মায়েরা আমি সব জায়গায় বলি আমি কোনো কীর্তনিয়ার মধ্যে পড়ি না আমার তাল নেই মান নেই সুর নেই আমি একটু কৃষ্ণ কথা বলি হ্যাঁ এই খোল করতালের দরকার নেই ভগবান করতাল দিয়েছেন দুটো হাত আর খোল দিয়েছেন দেহ এটাই হরি বল বলবো আর হাতে তালি লাগাবো जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो दे बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो दे जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो दे गुरु जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो दे চলো ধাম কি সবাই যাবেন কি পৌঁছে গেছে দেহ নিয়ে গেলে হয় না মন পৌঁছে দাও ঘরে থাকো কোনো আপত্তি নেই যেমন দেখুন আপনাদের বিষ্ণুপুর থেকে এক ঠাকুমা বৃন্দাবনে গেল বৃন্দাবন বৃন্দাবন জানেন তো বৃন্দাবনে গেল পাড়ার পুটির মা চুটির মা লিম্পির মা টিঙ্কির মা সবাই গেছে গেল বুড়িমা জায়গা জমি বিক্রি করে গেছে আর আসবো না আমার তো কেউ নেই বৃন্দাবন থেকে যাবো তিন দিন পরেই বলছে চুটকির মা আমি বাড়ি যাবো বলে কি হলো ঠাকুমা তুমি তো সব বিক্রি করে দিলে আবার বাড়ি যাবে কেন এই তো ভালো লাগার বৃন্দাবন বলে দেখ চুটকির মা আমি সব বিক্রি করেছি পুকুর পাড়ে হাজারি নারকেল গাছটা থেকে গেছে তার যে নারকেল আমি স্বপ্নেও দেখি জেগেও দেখি খালি আমার মনে পড়ছে এই এই যে কি বলবো এই খাটুয়া পাড়ার ছেলে মোটেই ভালো না হয়তো আমি বৃন্দাবনে এসে গেছি তারা হয়তো গা ঝুকুড়ে খাচ্ছে আমি বলি তাহলে বলো ঠাকুমা বৃন্দাবনে মন কোথা শুধু নারকেল হাজারি নারকেল তাহলে দেহ গেলেও বৃন্দাবনে যাওয়া যায় না মনটা আপনি না যান আপনি এখানে থাকুন মনটাকে পাঠিয়ে দিতে হবে এটাই হচ্ছে আসল ভজন আর আপনি বৃন্দাবনে যাবেন কিন্তু সেখানে গিয়ে নারকেল গাছ খাটুয়া খাটুয়া হ্যাঁ সব কেটে খেয়ে এই জন্য বলছে মনকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে তাই জগন্নাথ ধামে আমরা কথা শুনছি জগন্নাথ যাচ্ছে ভক্ত তার চরণতলে থাকলে আমরাও জগন্নাথ পৌঁছে যাব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলুরি অতীত পাবন শিব সুদন অতীত পাবন শিব সুদন অতীত পাবন শিব সুদন অতীত পাবন শিব সুদন কালহরণ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দে গুরু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে হরি মা হরি মা ভক্তমন্ডলী মায়েরা একজন রাস্তায় যাকেই পায় জীবনে তো যায় না নীলাচল পুরীধাম এই রঘুদাস মা মরে গেল বউ চলে গেল বাবা মরে গেল কেউ নেই শিকড় কেটে গেছে তাই চলে যাচ্ছে কোথায় পুরীধামে প্রভুর মন্দিরে এখন যাবে রাস্তা জানে না যাকেই দেখছে দাদা
নীলাচল উৎকল দেশ কোন দিকে যাব? শ্বেতা কথা যাবে, কথা যাবে নীলাচল, নীলাচল চল যাও ওদিকে, চল যাও, চল যাও, চল ওদিকে, চল যাও, আমার দিকে তাকান, আপনারা কোন দিকে যাবেন, ওদিকে চল যাও। তার মানে দেখে কি মনে হচ্ছে, ওই দুদিকে দেখ। তো সে বলে বাপ তুমি কবার গেছো? আমি যাইনি। তো যাইনি যাইনি জানিনি বলবে, তুমি ওদিকে চলে বলবে, নিজে কোনদিন যায়নি বৃন্দাবন, সে বৃন্দাবন দেখাবে কি করে? যে হরি ভজন করে হরির সঙ্গে কানেকশন হয়নি, সে হরির পথ দেখাবে কি করে? সেও বলবে আমি বলছিলাম না গুরু গুরু নয়, মন্ত্র দিয়ে দিয়েছে। তারপর শিষ্য বলছে কিভাবে যাব, ও কর। আর সে তো কোনোদিন করেনি, বলে তাহলে গুরুদেব দামোদর মাছটা কিরকম কর? ওরকম কোন না, বড় মাছ খাসনি, ছোট মাছ গুলো খাবি, সে তো নিজে খায়। এই জন্য এরকম হয় না রে বাপ, ঠিক জায়গায় যেতে গেলে ঠিক লোক ধরতে হবে, নাহলে অন্ধ লোকের সঙ্গে অন্ধের জায়গায় পৌঁছ। বলো রাধা মাধব কি, তাহলে কোন পথে যাব? যারা জানে তারা বললো বাবা তুমি চায়ের দোকানে জিজ্ঞাসা করো না, সোনা দোকানে মুদি দোকানে কখনো জিজ্ঞাসা করো না পুরীধাম কোন দিকে। তাহলে কোন দোকানে জিজ্ঞাসা করবো? দোকানেই যদি বলো তাহলে সেই দোকানে জিজ্ঞাসা করো যে দোকানে সব সময় হরিনাম। দোকান দোকান এক দো দোকান, যে সর্বদা হরিনাম শোনে সর্বদা হরিনাম করে ওর কাছে জেনে নেবে ধাম কোন দিকে আছে। সব সময় পথ নিতে গেলে সাধুর কাছে নিতে হবে। কৈকেয়ী মা ভুল করেছিল, কার কাছে বুদ্ধি নিয়ে করেছিল? দুটো বর কি কি নেবে, কার যুক্তিতে করেছিল? মায়েরা ভালো জানে নামটা কি। ও মা গো আপনার কি করে মনে রেখেছে, থরথরা অন্ধরা। অনেকগুলো কুঁজ আছে, হ্যাঁ, তার নাম হচ্ছে মন্থরা। একজন রানী মা হয়ে গুরু বশিষ্ঠ তাদের কুলগুরু, তার কাছে যুক্তি নিল না, ভদ্রলোকের কাছে জ্ঞানীর কাছে যুক্তি নিল না, একজন রানী হয়ে দাসীর কাছে যুক্তি নিল। তার কাজটা কি হলো? অকালে স্বামী মরে গেল, ছেলে রাক্ষসী বলল, সাদা কাপড় পরল। এই জন্য যথার্থ লোকের কাছে বুদ্ধি নিলে আপনার এই দশা হবে না। সবসময় জ্ঞানীর সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গ করলে স্বর্গে বাস, অসৎ সঙ্গ করলে নরকে বাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মদনে জীবনে মদনিয়া গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আলু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কদম বেরব, কালিন্দির কুলে গেলি কদম বেরব, কালিন্দির কুলে গেলি কদম বেরব, কালিন্দির কুলে গেলি কদম বেরব। এই যে রতন সিংহাসনে বসাব তুই জন, রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কৃষ্ণ ফুল রাধা কৃষ্ণ একটা অসুবিধা হয়ে গেল কি খালি হাতে কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই এই যেমন প্রথম হলো তীর্থধাম যদি কেউ তীর্থে যায় খালি হাতে যেতে নেই যার যেমন সাধ্য কিছু নিয়ে যেতে হয় তীর্থের সেবা করতে হয় সাধুর সেবা করতে হয় এগুলো করতে হয় না হলে তীর্থের কৃপা হয় না গেলাম আর আমার পদধূলি দিয়ে চলে গেলাম পান্ডাদের সঙ্গে ঝগড়া করে নিলাম যারা পয়সা চাইছে যারা পুজো করছে একটু কম নিলে হয়নি সব জায়গায় পয়সা এই বলে টলে ঝগড়া টগড়া করে তার মানে কি হলো যেটুকু পাপ ছিল আরো দেড় কিলো বেড়ে গেল এই জন্য তীর্থের সেবা করতে হয় কিছু নিয়ে যেতে হয় আর কোথায় যেতে নেই গুরুগৃহে খালি হাতে যেতে নেই হ্যাঁ গুরুগৃহে শ্রী গুরুদেবের জন্য আপনার সাধ্য অনুসারে কিছু সেবার জন্য নিয়ে যান কারণ সকলের ঋণ শোধ করা যায় মায়ের ঋণ শোধ করা যায় বাবার ঋণ শোধ করা যায় কুলের ঋণ শোধ করা যায় দেবতার ঋণ শোধ করা যায় গুরুদেবের ঋণ শোধ করা যায় কারণ যে গুরু না হলে আমাদের দিব্য জ্ঞান হয় না প্রকৃত যে জ্ঞান প্রকৃত যে চোখ সেটা গুরুদেব দেয় মা বাবা দেয় না মা বাবা পৃথিবী দেখিয়ে দেয় মা বাবা লেখাপড়া শিখিয়ে রোজগার শিখিয়ে দেয় কিন্তু সেই জ্ঞান দান করে না যার জন্য আপনি মুক্তি হতে পারেন এই জন্য দ্বিতীয় জন্ম মা বাবার গর্ভে প্রথম জন্ম দ্বিতীয় জন্ম হয় গুরু কৃপায় আর সেই জন্মটাকে বলা হয় শুদ্ধ জন্ম হ্যাঁ তাহলে কি বোঝা গেল সেই গুরুর জন্য যৎকিঞ্চিত হলেও কিছু নিয়ে গেলে আপনি লাভবান হন ভক্তমণ্ডলী মায়েরা আরেকটা শিশু জন্ম নিলে খালি হাতে যেতে নেই তাকে দেখতে গেলে কিছু নিয়ে যেতে হয় কেন মাঝিতে লেখা আছে দেব শিশু যতক্ষণ না সে অন্ন খায় মানে অন্ন প্রাশন হয় জানবেন ওটা দেব শিশু দেব কন্যা তাই তাদেরকে খালি হাতে দেখতে নেই কোনো বৃদ্ধকে দেখতে গেলে যার শরীর খারাপ তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই এই কতকগুলো জায়গায় খালি হাতে রাজ দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই কিছু না কিছু নিয়ে যেতে হয় হরিনাম শুনতে এলে বৈষ্ণব সেবার জন্য কিছু না সর্বনাশ একবারে ডাইরেক্ট হয়ে গেল না এগুলো বলা হ্যাঁ আপনাদের ইচ্ছা আজকে না হোক অন্যদিন করবেন যেভাবে পারবেন যেন এই ধামের একটা সেবার জন্য কিছু রাখবেন তাহলে কিছু পাওয়া যাবে দক্ষিণা না দিয়ে কর্মশুদ্ধি হয় না সব কিছু দক্ষিণা দিলে পূর্ণ হয়ে যায় পুজো করুন বাড়িতে ব্রাহ্মণকে আপনার সাধ্য অনুসারে দক্ষিণা দেন বৈষ্ণবকে দক্ষিণা দেন সেবা দেবেন ভোজন দক্ষিণা দেন তাহলে আপনি ফলটা ভক্তিপূর্ণভাবে তাহলে এখন যাবে কি করে পুরী ধাম গেল কিন্তু হাতে কিছু নেই ছেঁড়া কাপড় ছাড়া তো কিছু নেই কি দেবে সকলেই কিছু না কিছু জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছে আমি কি নিয়ে যাব হঠাৎ লক্ষ্য বলল পুরী ধামে পূর্ব দিকে সিংহদ্বারে চারটা সিঁড়ির উপরে দেখা গেল মালা বিক্রি হচ্ছে মানে মালা নিয়ে দোকানদার বসে আছে ওই দেখে রঘুদাসের মনে কি আনন্দ প্রথম দেখা এই যে বিয়ে হয় মানুষের এখানে কারো বিয়ে হয় না ভাগ্যিস হয় না সেই ভাল বিয়ে হলে কি দিয়ে হয় কি দিয়ে হয় কারো বিয়ে হয় না বিয়ে হলে কি দিয়ে হয় মালা দিয়ে হয় না এই মালা আর অন্নপ্রাশন হলে কি লাগে মালা মুখ্যমন্ত্রী নেতা মন্ত্রী দেশে এলে তাদেরকে কি দিয়ে বরণ করতে হয় মালা সাধু সন্ত এলে কি দিয়ে বরণ করতে হয় মালা কি জ্বালা সব জায়গায় মালা ওই মালা ওই মালা দিয়েই আমি জগন্নাথের সঙ্গে প্রথম দেখা করব এখন সেটা ছিল সময়টা দুপুর বেলা এই দুপুর বেলা যেরকম হয় আর কি লোকজন খরিদ্দার না থাকলে যেরকম হয় ঝোঁক দিচ্ছে আর সেই সময় সরল রঘুদাস পৌঁছে গেছে জয় জগন্নাথ ও দোকানদার আরে ও দোকানদার দোকানদার তো দিব্যি টাল দিচ্ছে আর এ তো সরল মানুষ অত জানে না সে বলে
দোকানদার তুই কি গো এরকম ঘুমলে খরিদ্দার কখন আসে কখন যায় কেউ বলতে পারে জেগে থাকতে হয় ছিপ ফেললে কেউ ঘুমায় শিকারের জন্য চুঙির দিকে তবনার দিকে লক্ষ্য রাখতে হয় তুমি কি দোকান খুলে দিয়ে ঘুমাও ঠান্ডা করে দিব মুখ মারি করে জাগু দিলি আমি ভাবছি অন্য কে তো মালা খরিদ্দা মালা কি জ্বালা তা কটা নিবি রে কে সে তখন বলে ও বাবা দোকানদারও বোধ হয় আত্মীয় জামাইয়ের মতো বলে কটা নিবি মানে যত চাইবো দেবে কি ভালো লোক হবে না জগন্নাথের মন্দির বলে তো বলে আমি তো জানি না মন্দিরে কজন বিগ্রহ আছে আপাতত একটা দা কেমন তা একটা নিবি দে ওই দোকানদার মালা এক হাতে এরকম করে তুলেছে আর এক হাত ধাই কিড়কিড় তু টঙ্কা দিবু মালা নিবু রঘুদাস বলে চারটা সিঁড়ি উঠলাম জগন্নাথের মন্দিরে এখানেও টঙ্কা তাহলে টঙ্কা নেই কোন জায়গায় সব জায়গায় টঙ্কা আর টঙ্কা হ্যারে বাপ এ মালা কার জন্য প্রভু জগন্নাথ পরিবু তা জগন্নাথ যদি পরিবু টঙ্কা কি করু দোকানদার বলে তুই কি আমার জামাই নাকি রে হ্যাঁ তুই কি আমার জামাই তোকে মালা দেওয়ার জন্য আমি দোকান খুলে বসে আছি এক ধাক্কা মেরে দিয়েছে তার বুকে ঢাই করে মেরে দিয়েছে আর বেচারা গড়তে গড়তে চারটা সিঁড়ি অতিক্রান্ত করে বড় রাস্তায় গিয়ে পড়ে গেল সারা গায়ে ব্যথা লাগলো অমনি চোখের জলে প্রভু জগন্নাথকে জানালেন প্রভু চারটা সিঁড়ি উঠেছিলাম আবার নেমে বল কি তোমার দয়া মালা চাইতে গিয়ে মার খেলাম চলে গেল কিন্তু প্রভু মার লোকে খায় কেন নিজের দোষ সে তো দোকানদার তার দোষ কোথায় সে তো বিক্রি করবে তাই পয়সা দিতে পারি না মালা দেবে কেন কিন্তু মালা কি দিয়ে হয় আরে মাইকে বল না সুতো দিয়ে কি দিয়ে ফুল দিয়ে জীবনে তো মালা অনেক পড়লি রে বাপ মালা কোনোদিন গেঁথেছিস ছুতো ছুতো তো লাগে কিন্তু সুতোতেই মালা হয়ে যায় আর তো ফুল লাগবে কিনা তো ফুল লাগবে এখন তাহলে আমি যাব যেখানে যে বাগানে ফুল হচ্ছে আমি সেইখানে যাব সেই বাগানে যাব তাহলে আর এত চাইতে হবে কেন মারতে মার খেতে হবে কেন আমি বাগানে যাব কি গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে আরে গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে আগে গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে 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 গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে প্রভু জগন্নাথ কি জয় হো ও দাদা জেগে আছো কি হ্যাঁ একটা বাগানের কাছে মালিক দাঁড়িয়ে আছে দাদা বাগানটা কার জানেন তো বাড়িটা কার
বাগান টাকার খবরের কাগজে ছেলের ছবি উঠেছে, নম্বর উঠেছে, ফার্স্ট হয়েছে, এ ছেলেটা কার বলার একটা আনন্দ থাকে। যদি কেউ ভালো ছেলে পায়, হ্যাঁ নম্বর ভালো তুলতে পারে, তার বাবা মা তখন কি করে, বাড়িটা কার আমার, বাগানটা কার আমার, জল দিয়েছে কে আমি, এ সার দিয়েছে কে আমি, লালন পালন করেছে কে আমি, চাষ করেছে কে আমি, ফুল ফুটিয়েছে কে, হবে হবে এবার হবে, ফুল ফুটিয়েছে কে বলতে পারবেন কেউ, আমি, এই হলো কথা। ছেলেটা কার আপনি বলতে পারবেন, আপনার ছেলে, হ্যাঁ এ তো আমার ছেলে, দেখলেই বুঝতে পারবেন এটা আমার ছেলে, হ্যাঁ আছে পরিচয় আছে, না আপনার ছেলে নয়, যদি আপনার ছেলে হতো, আপনি যদি ছেলের জন্ম দিতে পারতেন তাহলে সকলে পারতো, তাহলে একজনের ছেলে হয় না কেন? মানুষ যদি গড়ে নিতে পারতো তাহলে একজনের পাঁচটা মেয়ে হলো, একটা ছেলে হয় না কেন? মানুষ যদি গড়ে নিতে পারে পাঁচটা হবে কেন? দুটো গড়ে নিতে পারতো ছেলে মেয়ে, মানুষ যদি গড়তে পারত কালো হবে কেন? সব গোরা চাই, গোরা গড়ে নিতে পারত, তাহলে এত পঙ্গু, এত অন্ধ, এত খঞ্জ জন্ম হচ্ছে কেন? এটা আপনার আমার কাজ না, আমরা বলতে পারি, জানাতে পারি, দেওয়ার মালিক তিনি, এই জন্য আমার না। এই যে দেখেন এখানে কি বললো, বাগানটা কার বলে আমার, চাষ করেছে কে আমি, জল দিয়েছে কে আমি, ফুল ফুটিয়েছে কে বলতে পারবে? ফুল ফোটাতে পারবে না, ফল ধরাতে পারবে না, ওটা তাঁর। চাষ আপনি করতে পারেন কিন্তু বর্ষণ আর ফল হবে কি না ওটা বিধাতা ছাড়া কোনো মানুষ বলতে পারবে না। রাধে রাধে, এগুলো ভাবতে হবে। এই জন্য বাগানের মালিক চুপ করে গেল, বলে বাবা ওটা ভগবান জগন্নাথ, তিনি ফুল ফোটান। সঙ্গে সঙ্গে রঘুদাস বলে উঠল, তাহলে দাও না, দুটো ফুল দাও না জগন্নাথের জন্য। ঠিক আছে ঠিক আছে, জীবনে অনেক বিক্রি করলাম, অনেক চাষ করলাম, ভগবানের সেবায় লাগে না, পয়সা বিক্রি করেছি, পয়সা নিয়ে অনেক খেয়েছি, যাও তুমি কতগুলো ফুল লাগবে নিয়ে নাও, তোমার ইচ্ছে মতো করে ফুল তুলে নাও, এতদিন পরে একটা ভালো লোক পেল। হ্যাঁ যাকে ফুল তুলে নিল, মালা মালা গাঁথতে কি লাগে? ফুল লাগে, আর কি লাগে? এই শেষ হয়ে গেল, আর কি লাগে? সুতা, সুতা, তাহলে সুতাও দেওয়া হলো, মালা হয়ে যাবে, দড়ি লাগে, ছুঁচ লাগে। এখন রঘুদাস মনে করলো মালা চাইতে গিয়ে মার খেয়ে গড়ে গড়ে পড়ে গেছে, এই ফুল পাওয়া গেছে, এই ছুঁতো চাইতে যাব, ছুঁচ চাইতে যাব, আবার মার খাবো, তার চাইতে দরকার নেই, আমি কলা ছোট দিয়ে এই ফুল যখন ফুল যখন পাওয়া গেছে এর বোঁটায় গাঁঠ দিয়ে দিয়ে আমি মালা তৈরি করব, খারাপ হবে কিন্তু হবে তো, কি বলো রাধারমণ কি? দেখবেন অনেকেই তো সরকারের কাছে ব্লকে গিয়ে অঞ্চল গিয়ে লাইন দেয়, দাদা আমার একটা বাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, এই সরকার বাড়ি দিচ্ছে আর এ বেটা বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, হত ভাগা। বাচ্চা যখন জিজ্ঞাসা করবে বাবা বাড়িটা কে বানিয়ে দিয়েছে, এই তো লেখা আছে দেখে লেবেল মেরে দিয়ে গেছে, তার মানে তার লেবেল তো সরকারের থাকলো, তুমি জীবনে কি করলে? এই জন্য ভাঙা হোক, ছোট হোক, ছিটে বেড়া হোক, নিজে বাড়ি বানাও, এটি জীবনের মানে খুঁজে পাবে। সরকার বাড়ি দিবে, লোকে বাড়ি বানিয়ে দিবে, তুমি জীবনে কি করলে? রঘুদাস মনে মনে করলেন, আরে যাই হোক, কমা হোক, গাঁট দিয়ে বাঁধব, ছোট দিয়ে গাঁট দিয়ে ফুলের মালা তৈরি করে নিয়ে জগন্নাথ মন্দিরে চলে। পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, ফুল পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, ফুল পতিত পাবন হরি তোড়াতে তবয় বোকা, পতিত তো
ভরসা তোমার চরণ তরি, ভুল ভরসা তোমার চরণ তরি, পতিত পাবন হগি দয়াময়, পতিত পাবন হগি, ভুল পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি। ভক্তমণ্ডলী মায়েরা, সোনায় যেমন খাদ থাকলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে খাদ বের করতে হয়, ভক্তের হৃদয়ে তেমনি ময়লা থাকলে তাকে জ্বালিয়ে জ্বালিয়ে দুঃখ দহন দিয়ে কাঁদাতে পাবন। ভক্তমণ্ডলী মায়েরা, শেষকালে একটা কথা শুনতে হবে আমাদের, সেটা হলো এই, লেখাপড়া করে যারা পরীক্ষায় বসে তারা, লেখাপড়া করে না যারা তাদের কোনো টেনশন নাই, পরীক্ষার ফলাফলেও কোনো লক্ষ্য নাই, হরিনাম কৃষ্ণ নাম করে না যারা, ধর্মপথে নেই যারা, ভগবান তাদের কোনো দিন পরীক্ষা নেয় না, পরীক্ষা তাদেরই নেয় যারা লেখাপড়া করে, যারা গোবিন্দ চরণে তিনবার করে সকালে দুপুরে সন্ধ্যায় প্রণাম করে, যারা নাম কীর্তন করে, যারা দামোদর ব্রত আচরণ করে, যারা তুলসী দেয় চোখের জল, এদের পরীক্ষা নেয়, এদেরই ঘর ভেঙে দেবে, কখনো ব্যবসা বন্ধ করে দেবে, গোয়ালে গরু মরে যাবে, জীবনে আঘাত পাবেন, আত্মীয়রা ছেড়ে যাবে, এগুলো দেন ভগবান। কেন দেন? কাছে নেওয়ার জন্য, পরীক্ষা নেই কতটা আমার প্রতি টান রয়েছে না সংসারের প্রতি টান রয়েছে, এই হলো পরম সত্য। বহুজনে আক্ষেপ করে আমাদের বলেন, বাবা দীক্ষার আগে ভালো ছিলাম, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সংসারের উন্নতি ছিল, এই দীক্ষা নেওয়ার পরে ঝোলামালা নেওয়ার পরে আমার সংসারে ভাঙন ধরে গেছে, নানান বিপদ আপদ শোক দুঃখ লেগেই আছে। আমরা বলি ভাগবতের কাছে গেলে আপনার এই প্রশ্নের উত্তর হয়ে যেত। দেখেন না, অনেকে অনেক কিছু চাইল, কুন্তী মা কি চেয়েছিল? কুন্তী মা কৃষ্ণকে বলেছিলেন, হে ভগবান, হে অচ্যুত, অনেককে অনেক কিছু দিলে, আমাকে এটাই দাও, কোনটা? বিপদ, দুঃখ, দহন, জ্বালা, যন্ত্রণা আমাকে দাও। বলে কেন পিসিমা? দুঃখ পেলে তোমায় ডাকতে পারো, দুঃখ পেলে কৃষ্ণ বলে কাঁদতে পারো, আর কৃষ্ণ বলে কাঁদলে তুমি যেখানেই থাকো থাকতে পারবে না, আমার কাছে ছুটে। আর হরিনামের ঝোলা জপ করতে করতে আমি যখন সুখের ঢেবে মাতোয়ারা হব, তুমি তখন আর নাই দ্বারকায় চলে। এই জন্য কৃষ্ণ ভজনকারীর জীবনে যদি দুঃখ আসে, এই কথাগুলো মনে রাখবেন, ভাগবতের কথা, দুঃখ যদি দাও হে প্রভু সহিবারে শক্তি দাও। ঠিক তেমনি সোনাকে যেমন গালাতে হয়, পোড়াতে হয়, যতক্ষণ খাদ থাকে জ্বালাতে হয়, ঠিক মানুষের হৃদয়ে খাদ বা ময়লা কামনা বাসনা থাকলে ভগবান তাদেরকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে। রঘুদাস মালা গাঁদল, কলার ছোট দিয়ে গাঁট দিয়ে মালা গেঁথে মন্দিরে পৌঁছে গেল, কিন্তু পাণ্ডারা তাকে ঢুকতে দিল না। পুরী ধামের পূজারীগণ লাঠি দিয়ে ডান্ডা দিয়ে এমন মার মারল, তার মালাটা কেড়ে নিয়ে বলল, তুই কলা ছোটের মালা এনেছিস, যেটা জীবনে কোনোদিন ভগবানকে দেওয়া হয় না, তুই তাই করলি? মেরে সবাই মিলে তাকে তাড়িয়ে দিল, প্রভুর দর্শন হলো না মন্দিরের গেট থেকে। সারা শরীরে চামড়া কেটে ঝুলে গেল, রক্তের চাদর গায়ে দিয়ে দিল, নর্দমার ধারে গিয়ে ছেঁড়া ওড়নাটা পেতে দিয়ে শুয়ে পড়ল, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না,
বুলুকি দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সুখানা পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর শ্যাম ওগো নিঠুর শ্যাম হলো পাষাণ হতে পাষাণ তুমি ওগো ঘনশ্যাম পাষাণে তুমি অগণিঠু শ্যাম অগণিঠুর শ্যাম বলকে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখা নাম বলকে দিয়েছি এটা বলেই শেষ করব। ভোরবেলা পূজারীরা প্রভু জগন্নাথকে জাগাতে গেল, জাগরণ করতে গিয়ে অবাক হয়ে গেল, ভগবানের সারা শরীরে রক্ত পড়ছে। আর একটু বসবেন না, তাহলে রেখে দেন না কাছে, রেখে দেন, এই তো দু মিনিট, এত খাটলাম তীরে এসে তরি ডুববে, বসে। মা শুনে নিয়েছে কিছু দিতে হয়, আশীর্বাদ দিলে হবে। শুনে আমরা গান গাইতে এসেছি, আমাদের খোরাক হ্যাঁ পাথেও অনেক মালিক ভার নিয়েছেন। হ্যাঁ, আর আপনাদের কাছে যেটা চাইব সেটা হচ্ছে এই হরিনাম শুনে পরমাত্মা প্রসন্ন হলে তা থেকে যে আশীর্বাদটা আসবে সেটা জন্ম জন্মান্তরের কাজে লাগবে। ভক্তমণ্ডলী মায়ের ঠাকুরের কৃপায় অর্থ অনেক দিচ্ছেন, মানুষ এখন আর অর্থের কথা ভাবছে না, যা চান তাই দেব, তারিখটা দেন, একথা শুনে চোখে জল আসে। কাজটা তাঁর, কিন্তু মানুষ আমাদের অনুরোধ করে, আপনাকে পাওয়া যায় না, যা চাইবেন তাই দেব, কিন্তু তারিখটা দেন। কত মানুষ কাঁদছে এটা শুনে আমিও কাঁদি, ঠাকুর এ আমার মহিমা নয়, এ তোমার, তোমার নাম শোনার জন্য কত মানুষ পাগলের মতো অপেক্ষা করছে। তাই সেটাই আপনারা শুনছেন, আপনাদের হৃদয়ে যদি একটা দাগ কাটে, একটা কথা যদি জীবনে কেউ কাজে লাগাতে পারে, আমার কীর্তন সার্থক। জীবনে কীর্তন করছি বহু বছর ছোটবেলা থেকে, আজকে বহু মানুষ জীবন বদলে ফেলেছে, কীর্তন শুনে তিলক দিয়েছে, কীর্তন শুনে মাথা মুড়িয়ে শিখা রেখেছে, ঝোলামালা নিয়ে প্রসাদ পাচ্ছে, এই তো কীর্তন। দশ হাজার মানুষ হরিনাম শোনে, একজন না একজন এ কথা ধরে, আর ধরে বলেই তো আর চলছে। আজকে গুরু কৃপায় গুরুদেবের আশ্রমে আছি, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে চোখে জলে, জীবন বদলে যাচ্ছে। অনেকে এখন আপনাদের মতো এই সামনে বসে হরিনাম শোনে না, ইউটিউবে গান শোনে, ভজন শুরু করে দিয়েছে। এই আশীর্বাদ আপনাদের পাওয়া, আপনাদের কাছ থেকে পাওয়া, তাই দেখেন কি হলো, ভগবানের গায়ে রক্ত ঝরছে, যাকে আপনারা বলেন নিম কাঠের তৈরি, অষ্ট ধাতু দিয়ে তৈরি লীলা, তো শুনছি আমরা ভক্তি ডোরে বাঁধা ভগবান, শেষ হয়ে গেল। এই দেখেন ভক্তি কি জিনিস, পাথর চিন্ময় হয়ে যায়, গলে যায়, এই কলিকালেও পাথর গলে যায় হরি নামে, মাটির ঠাকুর চিন্ময় হয়ে যায় কথা বলে। আজকে জগন্নাথের গায়ে রক্ত ঝরছে, পূজারীরা ছাড় খেয়ে বললো ভগবান
ओ गो भगवान रक्त अपना रंगी रक्त स्वयं भगवान बोलें मूर्ख ये तो तोराई दिली আমরা কি করে দিলাম মাল্লি কেন কাকে মেরেছি আমরা তো এক পাগলকে মেরেছি যে কলা ছোটের মালা তৈরি করে আপনার গলায় দিতে যাচ্ছিল তাকে মেরেছি ওরে হচ্ছে হরি প্রেমে পাগল আর তোরা হচ্ছে সংসার প্রেমে পাগল আমার পুজো করিস মায়না পাস সেটা নিয়ে গিয়ে বউ বাচ্চা পালন করিস আর ও হচ্ছে প্রকৃত হরি প্রেমে পাগল এতদিন পুজো করলি এটা বুঝতে পারলি না আমি মন্দিরে থাকি আমি মন্দিরে নয় মসজিদে নয় গির্জায় নয় আমি তো থাকি ভক্তের হৃদয় যেখানে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পদা কথাটা মাথায় রাখ শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তির অধিকারী আমি তার হৃদয় মন্দিরে বিশ্রাম করি তার বদন দিয়ে সেবা করি তার বদন দিয়ে উপদেশ দিই তার বদন দিয়ে কীর্তন গেয়ে সকলের কল্যাণ করি তাকে মানলি আমি তার হৃদয়ে আছি তাই তার অঙ্গে প্রহার আমার অঙ্গে এই উপসংহার লীলার শেষে শুনলেন যেটা সেটা কি ভগবান কোথায় থাকে শুদ্ধ হৃদয়ে বসবাস করে আপনি পবিত্র হয়ে নাম নিতে নিতে বালিশে প্রণাম করে শুয়ে পড়ুন আপনার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছে আর আপনি কুরুচিপূর্ণ ম্যাগাজিন পড়বেন টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে অশ্লীল দেখতে দেখতে ঘুমাবেন ভূত পেদ বাসা করবে আপনার হৃদয়ে আপনি কুস্বপ্ন দেখে দুর্বল হয়ে যাবে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম প্রমাণ অঙ্গে রক্ত তাহলে প্রভু ও যে কলা ছোটের মালা কলা ছোট নয় রূপর নয় সোনার নয় ভক্তির ডুরি ভক্তি লতা সূত্র করি লহ জীব কণ্ঠ ভক্তি ছাড়া মালা হয় না প্রেম ছাড়া সেবা হয় না তা তোরা যেটা করিস ওং ওং মন্ত্র বলিস কিন্তু ভক্তিহীন তাই আমি পুজো নিই ভক্তির হৃদয় আমাদের কি হবে প্রভু আমার তো অপরাধী হলাম ছুটে যা বেচারা খায়ও না ঘুমোতেও পারে না এমন মার মেরেছিস তার চরণে গিয়ে ক্ষমা চা তাকে নিয়ে আয় আমার মন্দিরে যেই মালাটা তোরা ছুঁড়ে দিয়েছিস সে গুড়িয়ে নিয়ে বুকে রেখেছে সেই মালাটা সে নিজের হাতে আমার গলায় দেবে কিন্তু প্রভু কলা ছোটের মালা না আজ থেকে এই নিয়ম হলো ওই কলা ছোটের মালা ছাড়া আমার গলায় যেন কোনো মালা না দেওয়া হয় জানপুরি ধামে আপনারা গিয়ে দেখবেন 14 হাত করে মালা হয় ফুলের মালা তুলসীর মালা 14 হাত সেই 14 হাত মালা হয় কলা ছোট দিয়ে অন্য কোনো সুতো চলবে না সেই দিন থেকে নিয়ম হলো যেদিন এই রঘুদাস এই মালা গেঁথে দিতে গিয়ে মার খেল অপরাধ ক্ষমা করবে আমার অপরাধ ক্ষমা করহে অপরাধ ক্ষমা করহে আমার অপরাধ অপরাধের অপরাধী ওই না অপরাধে অপরাধী বহু অপরাধের অপরাধী ক্ষমা করহে ক্ষমা করহে ওই না অপরাধ
ভগবান হরি হে জয় গৌর হরি ব হরি হরি ব হরি হে হরি হে বড় অপরাধে অপরাধি ক্ষমা করো হে ক্ষমা করো হে অপরাধে অপরাধে ক্ষমা করো হে ক্ষমা করো হে আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো হে রাখে হরি মারে হরি ভগবান যাকে উঁচুতে তুলবে পৃথিবীর কোন শক্তি নাই তাকে নামিয়ে দিতে পারে যাকে মানলো যাকে অপমান করলো যে শূন্য আর তাকে এমন জায়গায় ভগবান তুললেন পূজারীগণ গিয়ে তার পায়ে ধরছে ক্ষমা করো আমায় ক্ষমা করো ধরি তোমার রাঙা চদর ধরি তোমার রাঙা চদর ক্ষমা করো হে ক্ষমা করো আমায় ক্ষমা করো হে ক্ষমা করো হে এ কি করছেন আপনারা যে ব্রাহ্মণ সে অহংকার চলে গেছে আর দরকার নেই আর দরকার নেই তুমি চলো বাবা ওই মালাটা প্রভু জগন্নাথের গলায় দেবে প্রভু বলেছে বলেছে ওই কি আজ থেকে নিয়ম হলো কলা ছোটের মালাই গোবিন্দ পরে আনন্দে আত্মহারা হয়ে হরিনাম সংকীর্তন সহযোগে পুরীধামে পৌঁছে গেল জগন্নাথ মন্দিরে সেই মালা জগন্নাথের গলায় স্বয়ং রঘুদাস নিজের হাতে দিয়ে দিলেন আর তার পত্নী বাপের বাড়ি চলে গিয়েছিল সে খুঁজতে খুঁজতে জগন্নাথ মন্দিরে গিয়ে হাজির হলো মিলন হয়ে গেল ভক্ত ভগবানের প্রভু জগন্নাথ বললেন রঘুদাস পত্নীকে নিয়ে আজ থেকে এখানেই হরিনাম গাইবে এখানেই সকল ভক্ত তোমার উপদেশ লাভ করে জীবন ধন্য করবে আজ তুমি মিলন হয়ে গেলে আমার সঙ্গে আপনারা মঙ্গলে থাকুন সবাই প্রণাম করে উঠবেন যখন উঠবেন আর ভগবানের আশীর্বাদ গ্রহণ করবেন যা শ্রবণ করলেন ভগবানের পূর্ণ কৃপা হোক আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নূতন করে আপনাদের চরণে গাইব বাতাসা হরি রয়েছে আপনারা গ্রহণ করবেন ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী কে বলে উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খ হরি ধ্বনি করে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলো হরি বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নর কমদান জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদী না বিহারী আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদী না বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি 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 কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদী না বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণ কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদী না বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি সচি মায়ের প্রাণ ধন নদিয়া বিহারী সচি মায়ের প্রাণ ধন নদিয়া বিহারী সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি নদীয়ার প্রাণ ধন নদী যা বিহারী নদীয়ার প্রাণ ধন নদী যা বিহারী ভক্তজনার প্রাণ ধন নদী যা বিহারী ভক্তজনার প্রাণ ধন নদী যা
বিহারী জয় সচিনন্দন জয় গৌরব জয় সচিনন্দন জয় গৌরব জয় সচিনন্দন জয় গৌরব আরে জয় সচিনন্দন জয় গৌরব মানে উলু ধ্বনি হরি ধ্বনি ভক্ত মন্ডলী আরে ওলো ধ্বনি হরি ধ্বনি ভক্ত মন্ডলী উলু ধ্বনি হরি ধ্বনি ভক্ত মন্ডলী আরে ওলো ধ্বনি হরি ধ্বনি ভক্ত মন্ডলী জয় সচিনন্দন জয় গৌরব আরে জয় সচিনন্দন জয় গৌরব হরি বল 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 আমার নিত্যানন্দের বলিনি তাই গৌর হরি বল হরি হরি বলিনি তাই গৌর হরি বল আরে নিত্যানন্দের বলিনি তাই গৌর হরি বল হরি হরি বলিনি তাই গৌর হরি বল ধুলা মাখরে আনন্দ হয়ে এই তো ব্রজের ধুলা ধুলা নহে ধুলি নহে গোপীর পদরে আহা যদি বলো ব্রজ ধুলি কোথায় হতে খোলো হরি নামের প্রভাবেতে ব্রজ ধুলি হলো ব্রজ গোপীদের নয়ন জলে ধুলি হলো কাদা সেই কাদা দেখেছে আমার নন্দের ছেলে কালা হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আহা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ আরে কি দিব গোপাল ভট্ট দাস এই জয় গোসাঁয়ের করি চরণ বন্দ তাদের চরণ সেবি ভক্ত শনিবার আরে জনমে জনমে মোর এই অভিলাষ হলো এই ছয় গোসাঁই যাবে ব্রজে কইল ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাঁই আরে ঘর বলি তোরাইতে আরে মনের আনন্দে বল করি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাই হাসে গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন পারে নরোত্তম আমার যেই কানে বাজে রে ভাই শ্রী চৈতন্যের খোল আরে আপনি তাই চাল বলে হরি বল একবার হরি বল হরি বল হরি বল ভাই আরে হরি কালে নাম বিনা আরে গতি না একবার হরি বল হরি বল হরি বল ভাই নামের গুণে উধারিল জগাইয়া মাধা একবার হরি বল বল রে একবার হরি বল বল রে হরি বল বল রে হরি বল বল রে না হে বিদণ্ড বাহু তুলে হরি বল বল রে আরে হে বিদণ্ড বাহু তুলে হরি বল বল রে আহা গৌর তোমার হলাম বলে হরি বল বল রে আরে গৌর তোমার হলাম বলে হরি বল বল রে আনি তাই তোমার হলাম বলে হরি বল বল রে আরে তাই তোমার হলাম বলে হরি বল বল রে তোর মানব জীবন ধন্য হবে হরি বল বল রে মানব জীবন ধন্য হবে হরি বল বল রে আরে ভবে আশা সার্থক হবে হরি বল বল রে ভবে আশা সার্থক হবে হরি বল বল রে তোর মানব জীবন ধন্য হবে হরি বল বল রে তোর মানব জীবন ধন্য হবে হরি বল বল রে একবার হরি বল বল রে একবার হরি বল বল রে একবার হরি বল বল রে হরি বল বল রে তোর ভবে আশা সার্থক হবে হরি বল বল রে তোর ভবে আশা সার্থক হবে হরি বল বল রে হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল
प्रेम से कहो श्राधे कृष्ण बोली हे प्रवणताई चैतन्य अद्वैत सबाई मिले बोलो वृंदावन धाम की जय बोलो श्रीमती राधा रानी की जय राधा दामोदर की जय मधुमाई वृंदावन धाम की जय नीलाचल धाम की जय जगन्नाथ बलराम सुभद्रा मैया की जय हेलो नवद्वीप धाम की जय भक्ति महारानी वृंदा देवी की जय बोलो राधा माधव की जय राधा मदन मोहन की जय राधा मोहन की जय हेलो भगवान राधा मोहन की जय भगवान राधा मोहन की जय हेलो श्री चैतन्य महाप्रभु की जय नित्यानंद प्रभु की जय अद्वैत आचार्य प्रभु की जय हेलो गदाधर प्रभु की जय शिवास प्रभु की जय राधा दामोदर प्रभु की जय हरि नाम संकीर्तन की जय गृहस्थ की जय गृहस्थ देशवासी वृंद की जय आत्मीय परिजन की जय उपस्थित गौर भक्त वृंद की जय आपन आपन गुरुदेव की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की सबाई मिले निताई गौर प्रेमानंदे हरि हरि बोल भज निताई गौर प्रेमानंदे निताई गौर हरि हरि बोल हरि बोल जय श्री राधे श्याम এতক্ষণ আপনারা কীর্তন শ্রবণ করলেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্যামসুন্দর দাস প্রভুপাদের বদন্তি আচ্ছা এনার রচিত অনেক তত্ত্বমূলক গ্রন্থ আমাদের স্টল দেওয়া রয়েছে ভারী গুরুত্বপূর্ণ রাধা দামোদর এই মাসের কৃত্য অনেক কিছু তত্ত্ববলী গ্রন্থ এনার রয়েছেন যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আর গৃহস্বামী আপনাদের চরণে নিবেদন রেখেছেন এখনও যে সকল ভক্ত প্রসাদ পাননি আপনারা প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না সবার জন্য বিনীত নিবেদন শেষান্তে সবাই মিলে একবার একসঙ্গে সমবেত ভাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় শ্রী রাধেশ্যাম হরি কৃষ্ণ ভক্তবৃন্দের কাছে অনুরোধ আপনারা প্রসাদ পেয়ে যাবেন প্রত্যেকেই প্রসাদ পাবেন প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা প্রসাদ পেয়ে যাবেন শুধু ভক্তবৃন্দের কাছে অনুরোধ প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন